তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করব। আমাদের চ্যানেলে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। লেখা করিয়েছে, কিন্তু তোদের কি আছে? আর কোন কৃষকের ছেলে তোর ছেলের মতো এত পড়ালেখা করেছে দেখাতো? তারা শহরে গিয়ে কাজ করে বাড়িতে টাকা পাঠাচ্ছে, বাবা মা শান্তিতে আছে তাদের, কিন্তু সমাজের মানুষ কি তাদের মূল্যায়ন করে? তুই একজন কৃষক, সমাজ তোকে কিভাবে মূল্যায়ন করলো তাতে তোর কি আসে যায়? আমার ছেলেকে তো তেমন পড়ালেখা করায়নি, সে শহরে গিয়ে কাজ করছে। আমরা তো এখন ভালোই আছি, আর কোনো কষ্ট নেই আমাদের। এখনো বলছি, ছেলেকে আর পড়ালেখা করতে না বলে কাজ করতে বল। আমার ছেলের পড়ালেখার জন্য কোনো খরচ দিতে হয় না, উল্টো এখন আমাদের টাকা পাঠায়। আগে যে দেনা হয়েছিস তা কিভাবে শোধ করবি? রবির বাবা কিছু বলছে না। রবির চাচা বলল, পড়ালেখার ভূত মাথা থেকে নামা, ছেলেকে কাজ করতে বল। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছে রবি। কিছুক্ষণ পর সাকিব আসলো। এই শহরে একমাত্র বেস্ট ফ্রেন্ড রবি, আর কেউ রবিকে বুঝতে না পারলেও সাকিব ঠিকই ওকে বুঝতে পারে। ইরাকে পড়ানোর ব্যবস্থা সাকিবই করে দিয়েছিল। ইরা সাকিবের কাজিন হয়। সাকিব রবিকে বলল, এই নে পিকনিকের টিকিট, তুইও আমাদের সাথে যাচ্ছিস। আমার কাছে না জিজ্ঞেস করেই কেন টাকা দিতে গেলি? আমি তো বলেছি আমি পিকনিকে যাব না, আমার এসব ভালো লাগে না। আমার সাথে যাবি তুই, তোকে ছাড়া আমার যেতে ভালো লাগবে না। আর তাছাড়া ক্লাসের সবাই যাবে, তুই একা না গেলে কেমন জানি দেখায়। তুই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, আর তুই যদি না যাস টাকাটা ফিরিয়ে নিয়ে আয়, আমি যাব না, যেতে হবে তোর। জয় ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে, হঠাৎ একটা ছেলে ওকে বলল, ভাইয়া ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিংয়ের ক্লাসরুমটা কোথায় বলতে পারেন? নতুন নাকি? হ্যাঁ ভাইয়া, এখানে তোমার সিনিয়ররা বসে আছে আর তুমি সালাম না দিয়েই কথা বলছো, অনেক বিয়াদত্ব তুমি। সরি ভাইয়া, নেক্সট টাইম আর এমন হবে না, নেক্সট টাইম আর এমন হবে না। সরি বললেই তো আর হবে না। এক কাজ করো, এই চিঠিটা নাও আর ওই দূরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে দিবে। আচ্ছা ভাইয়া। জয় ছেলেটাকে অধীরার কাছে পাঠিয়েছে। জয় আর ওর বন্ধুরা হাসতেছে। ছেলেটা অধীরার কাছে গিয়ে চিঠিটা দিল। অধীরা চিঠিটা পড়ে ওর মাথা গরম হয়ে গেল। জয় ভেবেছিল অধীরা ছেলেটাকে থাপ্পড় মারবে, কিন্তু অধীর